বন্ধুরা, এটা হচ্ছে মিরপুর 2 নম্বরের ফুল বাগান, এখান থেকে নার্সারি। এখান থেকে হচ্ছে আপনারা মিরপুরে যারা আছেন, মিরপুর 2 নম্বর ন্যাশনাল বাংলা স্কুলের পাঁচিল বরাবর এই নার্সারিগুলো আছে। তো অনেকে চিনেন, অনেকেই চিনেন না। তো বেসিক্যালি যারা চিনেন না তাদের জন্যই এই ভিডিওটা করা। তো চলুন দেখি এখানে কি কি ফুল গাছগুলো আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারিকা পাম গাছ, এবং এটার বরাবরই উপরে ঝুলানো আছে অর্কিড। হ্যাঁ, এই পাশে আপনার বাগান বিলাস আছে, এছাড়াও গাঁদা ফুল আছে। হ্যাঁ, অনেক ধরনের ফুল আছে। ধরো এই যে এরিকা পাম গাছটা দেখছেন, এটা ইনডোরেও আপনি রাখতে পারবেন, আউটডোরেও রাখতে পারবেন। হ্যাঁ, আপনি দুই জায়গাতেই রাখতে পারবেন। এটা ঘরের খুব সৌন্দর্য বর্ধন করে, খুব সুন্দর। এবং এখানে কচুরিপানা এক ধরনের গাছ আছে, এটা দেখেন। এই গাছগুলো হচ্ছে আপনি ইনডোর আউটডোর দুইটাই আছে। এখানেও দেখেন ফুলের, গাঁদা ফুলের গাছগুলো আছে। এখান থেকে আপনারা নিতে পারবেন, খুব বেশি না, 30 থেকে 50 টাকার ভিতরে গাঁদা ফুলগুলো নিতে পারবেন। এর পাশে হলুদ কালারের পাতা মতো দেখা যাচ্ছে। এই গাছটা হচ্ছে আপনার ইনডোর এবং আউটডোর দুই ধরনেরই আছে, আপনার দুই জায়গায় রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধু, একটা ডালিয়া ফুল গাছ আছে। এই ডালিয়া গাছ আছে, এখানে চন্দ্রমল্লিকা আছে, এখানে হচ্ছে আপনার এই যে বাগান বিলাসের গাছগুলো আছে। এই গাছগুলো কিন্তু আপনার বাসাতে রাখলে আপনার বাসার সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি করে দিবে। হ্যাঁ, আর এখন ঢাকা শহরে ম্যাক্সিমাম বাসাগুলোতে দেখা যাচ্ছে মানুষ একটু সৌন্দর্য, ঘরের সৌন্দর্যের জন্য এই গাছগুলো নিয়ে থাকে। ধরো দেখতে পাচ্ছেন এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছে ছোটো ছোটো লেবু হয়েছে। এখান থেকে আপনার ফলজ গাছগুলো আছে, চাইলে ফলজ গাছগুলো নিতে পারবেন। এখানে আপনার মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে, ক্যাপসিকাম গাছ আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, সব ধরনের গাছ এখানে আছে। এখান থেকে আসলে গাছের নার্সারিটা এখান থেকে শুরু হয়েছে, সামনে আরও আছে। চলুন আমরা হাঁটতে হাঁটতে যাই এবং দেখি এখানে সামনে আরও কত কিছু আছে। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির আরও অনেক কিছু আছে, মাটির টপ থেকে শুরু করে মাটির অনেক ধরনের শিল্পকর্ম আছে। আমরা চলুন আমরা একটু সামনে থেকে আপনাদের একটু শর্ট ভিডিও দেখাই। আশেপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মাটির অনেক শিল্পকর্ম আছে। আপনারা চাইলে এখান থেকে মাটির জিনিসগুলো নিতে পারবেন। এখানে টপ থেকে শুরু করে মশার কয়েল রাখার যে পাত্রগুলো আছে সেগুলো সহ মাটির শৌখিন আসবাবপত্র সবগুলোই আছে। মাটির প্লেট থেকে শুরু করে এখানে মগ, কাপ, সব ধরনের জিনিস আছে, টব আছে এখানে দেখতে পাচ্ছেন।
বন্ধুরা, মাটি ফুল গাছের পাশাপাশি এই যে মাটির সব আসবাবপত্র রয়েছে, ঠিক এটার পাশে আরও একটি নার্সারি রয়েছে। এখানেও প্রচুর গাছ রয়েছে, বস্তুর ফুলের গাছ, ফলসে গাছ, ঔষধি গাছ, সব ধরনের গাছই এখানে রয়েছে। আপনারা এখান থেকে দেখা শুরু করবেন, যে গাছটা আপনাদের পছন্দ সে যে কোনো গাছ দামাদামি করে নিতে পারবেন। এখানে আপনার 30 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের গাছ রয়েছে। আপনাদের পছন্দ মতো গাছ, সব ধরনের গাছই এখানে পাবেন। এখানে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে। এখানে একটা দেখেন মজার গাছ আছে, ফুলকপি গাছ। এখানে মানি প্লান্ট আছে বন্ধুরা। এখানে আসলে অনেক প্রজাতির গাছ আছে, সবগুলো গাছের নাম জানা নেই, সেটার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি যে সবগুলো গাছের নাম আপনাদেরকে আমি জানাতে পারছি না। হ্যাঁ, তবে আপনারা যে কোনো গাছ এখানে পাবেন। যদি কোনো গাছ আপনার প্রয়োজন হয়ে থাকে কিন্তু এখানে যদি না থাকে, তা আপনারা যদি তাদেরকে অর্ডার দেন তবে তারা সেই গাছটা এনে দিতে পারবে আপনাদের। অনেকক্ষণ পরে আমরা একটা খুব সুন্দর গোলাপের দেখা মিললো। এখানে
এই ফুলগুলো আসলে বাসা বাড়িতে আপনারা যদি রাখেন, সকালে উঠেই ফুলগুলো দেখলে কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায়। আর আমরা আসলে ঢাকা শহরে যারা বসবাস করি, তাদের আসলে যেহেতু পর্যাপ্ত জায়গা থাকে না গাছ লাগানোর, তো ছোট পরিসরে আমাদের যেটা কৃষি ছাদ বলা হয়ে থাকে, সেভাবে ছোট বারান্দাতেও আপনি বাগান করতে পারেন ছোট ছোট গাছ নিয়ে। এটা আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। এখানে প্লাস্টিকের টব থেকে শুরু করে সার সব কিছুই আপনারা এখানে পাবেন। আসলে এক কথায় বলতে গেলে এইখানে আপনি গাছ থেকে শুরু করে গাছের যাবতীয় সব কিছুই এখানে পাবেন, টব থেকে শুরু করে আপনার সার বীজ সব কিছুই পাবেন। বড় বড় টিনের ড্রামগুলো আছে, যারা আপনারা ফলজ গাছ লাগাতে চান অনেক বড় সাইজের কিন্তু লাগানোর জায়গা থাকে না, আপনারা এখান থেকে ড্রামগুলো নিয়ে সেখানে মাটি দিয়ে আপনারা গাছগুলো লাগাতে। দেখেন কত সুন্দর একটা গোলাপ গাছ। আপনারা যারা অনেকে অফিস ডেস্কে বা বাসা বাড়িতে আপনার টেবিলের উপরে ক্যাকটাস গাছগুলো রাখতে পছন্দ করেন, কত সুন্দর করে সামনে সাজানো আছে। আপনাদের চাইলে এভাবে পাথর দিয়ে খুব সুন্দর করে এখান থেকে রেডি করে নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছি আমরা সবটা গাছে কিন্তু সুবিধাও হয়েছে। হ্যাঁ, এটা আসলে প্রাণ মনটাই ভরে যায় এই ধরনের গাছে ফলগুলো হলে, যেহেতু আমরা এখন এগুলো থেকে অনেক দূরে। এখানে বন্ধুরা এই যে খুব সুন্দর পবন ঝাউ গাছ দেখতে পাচ্ছি, এই পবন ঝাউ আসলে ঢাকা শহরে এখন খুব কম দেখা যায়। আপনি গার্ডেনগুলোতে ছাড়া এই পবন ঝাউ গাছগুলো এখন খুব সহজে আপনি দেখতে পাবেন না কোথাও। দেখেন কত সুন্দর, আমরা যেটা নর্মালি দেখে থাকি বট গাছ, বট বৃক্ষ যেটাকে আমরা বলে থাকি। আর এই গাছগুলো আসলে রাতে লাইটের আলোতে দেখেন আরো বেশি সুন্দর লাগে।